সরকারি ত্রাণের ঢেউটি দিয়ে মার্কেট বানিয়েছিলেন জামালপুরের মেলান্দহ উপজেলার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম চান। দুই বছর আগে মার্কেট বানালেও শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়েছেন জাহাঙ্গীর। ঘটনার সত্যতা পেয়ে সেই মার্কেট থেকে টিন খুলে নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি তাসলিম জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মার্কেটের দোকানগুলো থেকে টিন খুলে কোষাগারে জমা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুরমুট ইউনিয়নের হাজিয়া গ্রামে বঙ্গবন্ধু মোড়ে জেলা শ্রমিক লীগের সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চান বড় একটি টিনশেড ঘর তুলে মার্কেট বানিয়েছেন। ওই ঘরে ব্যবহার করা হয়েছে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণের ঢেউটিন। স্থানীয় লোকজন গত কয়েকদিন আগে বুঝতে পারেন ত্রাণের ঢেউটিন দিয়ে আওয়ামী লীগ নেতা মার্কেটটি করেছেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন তারা। দুই বছর আগে দুরমুট ইউনিয়নে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড়ে অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে সময় দরিদ্রদের মধ্যে টিন বরাদ্দ দিয়েছিল সরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেরি টিন বিতরণ না করে তার বিজনেস পার্টনার ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে দিয়েছিলেন। সেই টিন দিয়েই জাহাঙ্গীর গড়ে তুলেছিলেন মার্কেটটি।